হ্যালো फ्रेंड्स তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বহুত দিন পরে আমি আর আমার ভাই চলে আসলাম দুজনে ঘুরে বেড়াচ্ছিলাম তো ঘুরতে ঘুরতে একটা সুন্দর জায়গা রাস্তার পাশে দেখেছি দেখে দাঁড়িয়ে গেছি অবশ্যই দেখতে পাচ্ছো ভীষণ সুন্দর একটা ফুলের বাগান তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই জায়গাটা এতটা ভালো লাগছে যে ক্যামেরা অন না করে থাকতে পারলাম না তো অনেক সময় ব্লগ বানানোর টাইম পাচ্ছিলাম না তো এত কাজের ব্যস্ততার মধ্যেও আজকে ব্লগটা বানাচ্ছি তো দেখাবো আপনাদের সব কিছু আমাদের বসিয়াটাই টাকি রোডের ধারে ফুলের নার্সারিটা করেছে তার আগে ফুল দেখুন এই ফুলগুলো হেভি লাগছে বলে কি পালন শাকের মতো লাগছে এই ফুলগুলো বেশ সুন্দর লাগছে কিন্তু এই লিচু গাছ এই সবচেয়ে এদিকে আরে এটা তো হেবি একটা ইন্টারেস্টিং জিনিস এই গাছে দেখুন দু রকম কালার ফুলের এই প্রত্যেকটা গাছে দু রকম দু রকম কালার এই এগুলো দেখো এগুলো দেখো এই পাশে গুলো দেখো না দেখা যাচ্ছে দেখা দেখা এত এত ফুল গাছ দেখা দেখে সকালে গিয়ে এই মনে হচ্ছে না মনে হচ্ছে না সব বাড়ি নিয়ে যায় এত টাকা নেই একটা কিডনি বিক্রি কর দেখ আমার ভাই দেখি কিডনি বিক্রি করে কিনা কে নেবে কিডনি তুই একটা দে আমি দিদি চি কে নেবে কে নেবে কে কিডনি দেখ দিদি নেবে কে কিডনি ফ্রেন্ডস আমার ভাইয়ের কিডনিটা বিক্রি হবে আপনাদের যদি কোনো যোগাযোগ থাকে তো অবশ্যই জানাবেন ঠিক আছে ভাইয়ের কিডনিটা বেচবো দেখুন এই ফুলগুলো দেখুন এইসব গাছগুলো খুব সুন্দর লাগছে এটার নাম জানি না এই একটা কি গাছ আপনারা কেউ নাম জানি না কমেন্টে লিখবেন এই যে এই যে এই যে লঙ্কা এই লঙ্কা সাইজ গুলো একটু দেখা হাত দিস না হাত দিস না হাত দিস না হাত দিলে বলবো তো কি বড় বড় এগুলো ফুল গাছের কোনটা কি নাম জানিস তুই এই ফোন তুই
আমি জানি না তো বাকি যারা তুমি যাও এখানে গাঁদা ফুলের সমান এই ফুল এই ফুল গাছগুলো কি ফুল গাছ এগুলো সেই যে কাগজ ফুলটাই করবো অনেক এই গাছ অনেক এখানে প্রচুর ফুল বাগান টোটাল বাগানটা একটু দেখা অনেক গাছে এখন ফুল ফোটেনি অনেক গাছে ফুল ফুটতে বাকি না এই যে ফুলের বীজ হচ্ছে এই যে কলম করা হয় গাছের এবার আমার ছবি তোল ভিডিও পরে হবে আগে ছবি তোল ফুলের এত সময় খেয়াল করিনি ভাইয়ের চুলের কাটিংটা এই ছবি তোলার সময় খেয়াল করেছি চুলগুলো একদম পুরো বন মানুষের মতো লাগছে একদম ঠিক আছে বন মানুষের স্টাইলে কি করে দিয়েছে তোরে স্টাইল কি সর্বনাশ বাড়িতে বুক ভরা গালাগালি খেয়েছি চুল কাটার জন্য দেশি ফুল আর আমাদের দেশীয় ফুল এই জালের পিছনে ওই যে সর্ষে ফুল দিল আলে দুলে নিয়ে এলে যাই ঠিক আছে প্রচুর ফুল গাছ আছে তো ফ্রেন্ডস প্রত্যেকটা গাছের নাম আমরা জানি না কিন্তু এখানে চারা গাছ বিক্রি হয় হয় আপনারা নম্বর দেখেছেন ফোন দেখিয়েছিস তো হ্যাঁ ঠিক আছে আবার দরকার দেখো কোনো অসুবিধা নেই তো আপনারা যদি কেউ কন্ট্যাক্ট করতে চান বা ফুল গাছ নিতে চান কিন্তু শুধুমাত্র দুঃখের বিষয় হচ্ছে বৈশিহাট থেকে যদি আপনারা কেউ বৈশিহাটের হয়ে থাকেন তো অবশ্যই এখান থেকে নিতে পারেন বেশ ভীষণ গাছ আমার তো দেখে ভালো লাগছে দেখি টাকা নেই আমার পকেটে না আরেকটা হেডফোন দুটো হেডফোন নিয়ে চলে এসেছিস আমার কাছে তো টাকা তো নেই এখন ঠিক আছে তো দেখি ভাইয়ের একটা কিডনি বিক্রি করা যায় কিনা জানাচ্ছি যে আমার ভাইয়ের একটা কিডনি বেচবো ঠিক আছে আপনারা যদি যোগাযোগ কিছুদিন ক্যামেরা আসবো টাকা এক টাকা ভাইয়ের জন্য কেউ দক্ষিণা দেবেন ফুল গাছ কেনার জন্য ঠিক আছে তো চলে এবার এখান থেকে রওনা দেওয়া যাক ফুল গাছ থেকে দেখা যাচ্ছে ওই সাইডে যাবি আর একটু নাকি ওই সাইডে সব তো একই প্রায় না এখানে ধুলো গাছ আছে কিছু কিছু গাছে ফুল ফোটেনি এগুলো কি গাছ এগুলো জবা গাছ তাই এখানে ভাই প্যাকিং করতে কি গাছ ভাই জানো না এই জন্য তোমরা কাজ করো তোমরা জানো না কি গাছ এগুলো আমরা কি করে জানবো এই যা গাছের নাম আর অন্য কাজও করতে হবে সেটুকু খেয়াল রাখতে হবে তাই তো অনেক জ্ঞানের কথা বলছি কিছু মনে করবেন না আর ভাইয়ের কিডনির বিষয়টা কিন্তু সিরিয়াস ফুল গাছ কিনবো ফুল গাছ কিনবো ছোট ছোট গাছে লেবু হয়েছে দেখ
তো শেষবার আরেকবার পোস্টারটা দেখিয়ে দিই, যদি কেউ যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার সব কিছু আছে, গুগল ইউটিউব ফেসবুক সব কিছুর সাথে কানেক্টেড আছে, ঠিক আছে সব কিছুর সাথে কানেক্ট করতে পারবেন। এবার টাটা বাই বাই জানাই সবাইকে, ফুল গাছ দেখাতে দেখাতে। 2000 years later গাড়ি কই শোনা গেছে শোনাবার কই গাড়ি মাথা কই মাথা কই মাথা দেখাও মাথা কই না কই দেখাও মাথা কই দেখাও বাবা কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস উড়িয়ে সর্বনা যায় না শোনা দেখি যায় না চলে এসে চলে এসে ফোন দিচ্ছে ফোন দিচ্ছে ফেল দে বলো ধরো।